हाय एवरीवन, गुड मॉर्निंग। तुम्हारा देखो तुम्हारे प्रिय यूट्यूब चैनल आन अकाडेमी बांग्ला एवं प्रतिदिन मत ही आमरा किन्तु आज के वीडियोते बेश किछु करेंट अफेयर्स नहीं आलोचना करते चले। करेंट अफेयर्स संगे आमरा चेष्टा करछि किछु स्टैटिक जीके नियो आलोचना करार जान तुम्हारा एक वीडियोते अनेकगुलो नलेज पे जेते पारो। तुम्हारा जो परीक्षार जोन्नो प्रस्तुति निच्छो सेटा जदि कन्स्टेबल होये थाके अथवा WBCS बा SSC बा रेलवे, तुम्हारा किन्तु जानो जे प्रत्येकटा परीक्षार जोन्नोई किन्तु डेली करेंट अफेयर्स नलेज राखाटा भीषण इम्पर्टेंट। तई चेष्टा करतीदिन सकाले तुम्हारा मिले जो कि करेंट अफेयर्स नहीं आलोचना करा जाए। तब सब प्रथम जेटार अन्सार देा रही है से हलो एर आगे दिन क्लस मैं गतकाल क्लस एक प्रश्न दिए जेटी क्योंकि उत्तर हमें तो ए उत्तर को होते चले देखे नवर पाला। आगे तो देखते हैं प्रश्नटा कि छिलो। प्रश्नटा छिलो जे के बोले छिलो जे भारतीय जातीय कांग्रेस केवल अणुवीक्षण संख्यालघुधर प्रतिनिधित्व करे। अपशन छिलो लॉर्ड मेयो, लॉर्ड कार्जन, लॉर्ड रिपन, लॉर्ड डफरिन। ठीक है, तो एक क्षेत्र में सठिक उत्तर किन्तु होबे अपशन डी, लॉर्ड डफरिन। एवं तार संगे आजकेर एई क्लासे जे प्रश्नटा दिते चलेछि सेटा हलो गुरु नानकेर जन्म कत ख्रिस्टाब्दे होयेछिलो। 1460 এবং এখানে কিন্তু তিনটে অপশন রয়েছে। ঠিক আছে, এটা একটু দেখে নেবে 1460, 1469, 1455। তো তিনটে অপশন রয়েছে, আর একটু বেশি সহজ হয়ে গেল। তো ABC এর মধ্যে কোনটা সঠিক মনে হচ্ছে চটপট কমেন্ট করে ফেলো, অ্যানসার আমরা পরে ক্লাসে ডিসকাস করব। কাকে বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হয়েছে? ঠিক আছে, প্রশ্নটা বুঝতে পেরেছো? কাকে বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হয়েছে? অপশনগুলো দেখো, মাসাতোসুগু আসা কাওয়া, অপশন বি শক্তিকান্ত দাস, অপশন সি ডেভিস মালপাস, অপশন ডি অজয় বঙ্গ। এর মধ্যে কাকে করা হয়েছে? তো এই যে চারটে অপশন তোমরা দেখতে পেলে, এই চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর মনে হচ্ছে তোমরা জানিয়ে দাও। আমি ডেফিনেটলি তোমাদের বলে দিচ্ছি এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, মানে অজয় বঙ্গ। কেন সেটাও আমরা দেখে নিই, কারণ এখানে বলা হয়েছে অজয় বঙ্গ বা বঙ্গ বলতে পারো, তিনি 2023 সালের ফেব্রুয়ারির শেষের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেনের দ্বারা এই পদের জন্য মনোনীত হন। এর আগে তিনি মাস্টার কার্ডের প্রেসিডেন্ট এবং CEO হিসাবে ছিলেন। ঠিক আছে, তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অজয় বঙ্গ বা বঙ্গ, যিনি 2023 ফেব্রুয়ারির শেষের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেনের দ্বারা এই পদের জন্য মনোনীত হন। এবং এই যে পার্টিকুলার মানুষ মানে অজয় বঙ্গ, তিনি এর আগে কোথায় ছিলেন? তিনি এর আগে মাস্টার কার্ডের প্রেসিডেন্ট এবং CEO পোস্টে কিন্তু ছিলেন, তবে সম্প্রতি তিনি এই পদের জন্য কিন্তু মনোনীত হয়েছেন। নিম্নোক্ত রাজ্যগুলির মধ্যে কোনটি সংখ্যালঘু বিষয়ক একটি নতুন অধিদপ্তর তৈরি করেছে? সংখ্যালঘু বিষয়ক একটি নতুন অধিদপ্তর তৈরি করেছে অপশন এ মণিপুর, অপশন বি অরুণাচল প্রদেশ, অপশন সি নাগাল্যান্ড, অপশন ডি মিজোরাম। এর মধ্যে কোন রাজ্য সংখ্যালঘুদের জন্য একটি অধিদপ্তর তৈরি করেছে? তোমাদের যেটা এখান থেকে সঠিক উত্তর মনে হচ্ছে ডেফিনেটলি তোমরা কমেন্ট করে জানিয়ে দাও, এবং আমি এখান থেকে তোমাদের কিন্তু সঠিক উত্তরটি বলে দিচ্ছি। এক্ষেত্রে সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক অপশন যেটা সেটা হয়ে যাবে কিন্তু নাগাল্যান্ড। কেন নাগাল্যান্ড আমি সেটা বলে দিচ্ছি। নাগাল্যান্ড সরকার পরিকল্পনা ও রূপান্তর বিভাগের অধীনে সংখ্যালঘু বিষয়ক একটি নতুন অধিদপ্তর তৈরি করেছে। ঠিক আছে, এবার এই যে নতুন অধিদপ্তর সংখ্যালঘুদের জন্য কি হেল্প করবে বা কিসের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, এটা হলো সংখ্যালঘুদের শিক্ষাগত, অর্থনৈতিক, পরিকাঠামোগত এবং বিশেষ চাহিদা সম্পর্কিত কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের অধীনে বিভিন্ন স্কিম এবং পরিচালনা বা মানে যে ধরনের প্রোগ্রামগুলো রয়েছে সেগুলো পরিচালনা করবে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে অনেকগুলো প্রকল্প থাকে বা অনেক কিছু থাকে যেটা ডেডিকেটেডলি কিছু সম্প্রদায়ের মানুষের জন্য, তো তাদের জন্যই কিন্তু এই একটা বোর্ড গঠন করা হয়েছে বা অধিদপ্তরও বলতে পারো ভালো বাংলায় বলতে গেলে। তো এটা কিন্তু গঠন করা হয়েছে যেটা ওই পার্টিকুলার ওই যে কিছু মানুষ রয়েছে তাদের যে শিক্ষাগত বা অর্থনৈতিক পরিকাঠামো যাই রয়েছে, তারা কোথায় পড়বে, তাদের জন্য বেস্ট স্কুল কলেজ, তারপর তাদের পরবর্তীতে অর্থনৈতিকভাবে কীভাবে সাহায্য করা যায়, তার সঙ্গে তাদের বিভিন্ন স্কিম যেমন বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে সেরকম টাইপেরই কিছুর জন্য তাদের কিন্তু এই বোর্ডটা গঠন করা হয়েছে। তো সঠিক উত্তরটা বুঝেই গেছো, সঠিক উত্তর কিন্তু নাগাল্যান্ড। আসামে তৈরি বিশ্বের বৃহত্তম অভিধানের নাম কি? প্রশ্নটা বুঝেছো? আসামে তৈরি বিশ্বের বৃহত্তম অভিধানের নাম কী?
অপশন এ বরখাদি, অপশন বি হরপ্পা, অপশন সি হিমখণ্ড, অপশন ডি হেমকোষ। বৃহত্তম অভিধানের নাম কি? এক্ষেত্রে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন ডি। অপশন ডি মানে হচ্ছে হেমকোষ। কেন হেমকোষ? কারণ হেমকোষ 123 বছর বয়সী অসমীয়া ভাষার প্রথম ব্যুৎপত্তি অভিধান, যা সংস্কৃত বানানের ওপর ভিত্তি করে মিস্টার বড়ুয়ার দাদা হেমচন্দ্র বড়ুয়া দ্বারা সংকলিত। হেমকোষের 10,279 পৃষ্ঠার ব্রেল সংস্করণে 90,640 শব্দ 21 খণ্ডে মুদ্রিত হয়েছে। এর ওজন 80.800 কিলোগ্রাম। তো এক্ষেত্রে আসামের তৈরি বিশ্বের বৃহত্তম যে অভিধান বা ডিকশনারি যেটা, সেটার নাম কি? সেটার নাম কিন্তু এক্ষেত্রে হয়ে যাবে হেমকোষ, মানে আমাদের কোশ্চেনে অ্যাকর্ডিংয়ে অপশন ডি যেটা সেটা। প্রতি বছর কবে আন্তর্জাতিক অগ্নি নির্বাপক দিবস পালিত হয়? কোশ্চেনটা একদমই সহজ। প্রতি বছর কবে আন্তর্জাতিক অগ্নি নির্বাপক দিবস পালিত হয়? অপশনগুলো দেখো, 5ই মে, 1লা মে, 4ঠা মে, 8ই মে। তো একদম সম্প্রতি কিন্তু এই দিনটি চলেও গেছে, তাও অপশানগুলো একদম ধারে কাছের জন্য হয়তো তোমাদের একটু বুঝতে অসুবিধে হতে পারে। তবে 4টে অপশান দেখো, 5ই মে, 1লা মে, 4ঠা মে, 8ই মে, এর মধ্যে কবে আন্তর্জাতিক অগ্নি নির্বাপক দিবস পালিত হয়? সঠিক উত্তরটি কী হবে? অপশান সি, মানে 4ঠা মে বা 4 মে, যেখানে কিন্তু বলা হয়েছে 4 মে এই দিনটি 1999 সালে 5 জন অস্ট্রেলিয়ান দমকল কর্মীর মর্মান্তিক দুর্ঘটনার পর প্রতিষ্ঠিত হয়েছিল, যারা দাবানলের সাথে লড়াই করার সময় কর্মরত অবস্থায় প্রাণ হারিয়েছিল। আন্তর্জাতিক অগ্নি নির্বাপক দিবস একটি বিশ্বব্যাপী ইভেন্ট, যা সর্বত্র মানে সব জায়গায় অগ্নি নির্বাপকদের সাহস, শক্তি এবং নিঃস্বার্থকে স্বীকৃতি দেয় এবং উদযাপন করে। ঠিক আছে, তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 4ঠা মে এই দিনটি, যেটা 1999 সালে অস্ট্রেলিয়ান দমকল কর্মীদের মৃত্যুর পর থেকে এই দিনটিকে একটি সিগনিফিক্যান্ট দিন হিসাবে পালন করা হয়, যেদিন যত দমকল কর্মী যারা নিজেদের জীবনে ঝুঁকি নিয়ে আগুন নেভানোর কাজে যায় তাদেরকে উৎসর্গ করা যায়। তো এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? 4ঠা মে। কিন্তু গীতা কর্মিকুলা ভীম এই বীমা প্রকল্পটি কোন রাজ্য চালু করেছে? ঠিক আছে, প্রশ্নটা আরেকবার শোনো। গীতা কর্মিকুলা ভীম, এটা হচ্ছে প্রকল্পের নাম। তো এই প্রকল্পটি কোন রাজ্য সরকার চালু করেছে? 4টে অপশন রয়েছে, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ। তো এই গীতা কর্মিকুলা ভীম বীমা প্রকল্পটি কোন রাজ্য সরকার চালু করেছে? আমি তোমাদের সুবিধার্থে এখানে সঠিক উত্তর যেটা সেটা বলে দিচ্ছি, বাট তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। এক্ষেত্রে সঠিক উত্তর অপশন এ, মানে তেলেঙ্গানা। কারণ তেলেঙ্গানা 5 লক্ষ টাকা বিমার যে সরাসরি সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হবে যদি কেউ দুর্ঘটনাক্রমে মারা যায়। যাই হোক, তো এই বিমা একবার করা হলে 1 সপ্তাহের মধ্যে বিমার পরিমাণ যেটা সেটা দিয়ে দেওয়া হবে। তো 5 লক্ষ টাকার এই বিমা রয়েছে। এবার যে করবে তার মানে সে যদি কোনো দুর্ঘটনার জন্য মারা যায় তাহলে তার পরিবারের সদস্যরা কত টাকা পাবে? 5 লক্ষ টাকা পেয়ে যাবে। যেদিন মারা যাবে তার থেকে 1 সপ্তাহের মধ্যেই পেয়ে যাবে। যে প্রশ্নটি রয়েছে সেটা হলো, ফুড কনক্লেভ 2023 এর মধ্যে কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল? ঠিক আছে, ফুড কনক্লেভ 2023 কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল? এখানে 4টে অপশন পেয়ে যাচ্ছ, তেলেঙ্গানা, কেরালা, কর্ণাটক, অ্যান্ড থার্ড অপশান হচ্ছে তোমাদের মানে ফোর্থ অপশান হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এর মধ্যে ফুড কনক্লেভ 2023 কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল? আমি অবশ্যই তোমাদের সঠিক উত্তর যেটা রয়েছে সঙ্গে কিছু এক্সপ্লেনেশন জানিয়ে দিচ্ছি। তবে এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর মনে হচ্ছে তোমরা কিন্তু সেটা কমেন্ট করে জানিয়ে দাও। সঠিক উত্তরটি হলো অপশান এ, মানে তেলেঙ্গানা। তো তেলেঙ্গানা ফুড কনক্লেভ 2023 উদ্বোধনী যে সংস্করণ হয়েছে সেটা 28 থেকে 29 এপ্রিল 2023 মধ্যে তেলেঙ্গানার হায়দ্রাবাদে অনুষ্ঠিত হয়েছে। ওকে, তো তেলেঙ্গানার বিভিন্ন খাদ্য প্রক্রিয়াকরণ, জলজ চাষ, ভোজ্য তেল, মাংস প্রক্রিয়াকরণ শিল্পে 7,218 কোটি টাকার প্রকল্প এখানে করা হয়েছে। তো ফুড কনক্লেভ 2023 কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে? এক্ষেত্রে কিন্তু তোমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, মানে তেলেঙ্গানা, যেটাকে কিন্তু তেলেঙ্গানা ফুড কনক্লেভও বলা হচ্ছে। তেলেঙ্গানা ফুড কনক্লেভ 2023 এভাবেও তোমরা প্রশ্নটা পেয়ে যাবে। তো সঠিক উত্তর কী হয়ে গেল? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে গেল কিন্তু অপশন এ, মানে হচ্ছে অপশন এ, তেলেঙ্গানা।
এরপর দেখো, খুব সহজ এবং খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন রয়েছে, আশা করছি প্রশ্নটা তোমাদের ভালো লাগবে। এই যে প্রতি বছর পয়লা মে যেটা আন্তর্জাতিক শ্রম দিবস হিসেবে পালন করা হয়, এটা ভারতে প্রথম কবে চালু হয়েছিল? তো ফার্স্ট মে আমরা জানি যে মে দিবস হিসাবে পালন করা হয় বা যেটাকে শ্রম দিবস বলা হয়, সেটা ভারতে প্রথম কত খ্রিস্টাব্দে চালু হয়েছিল? অপশন এ 1930, অপশন বি 1929, অপশন সি 1935, অপশন ডি 1928। তোমরা কিভাবে বলবে তার জন্য তোমাদেরকে কমেন্টই করতে হবে, ওটাই একটা অপশন রয়েছে। আমি বলে দিচ্ছি এক্ষেত্রে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মানে 1923 থেকে এই আন্তর্জাতিক শ্রম দিবস শুরু হয়েছে। তো দেখো, এই বিষয়ে যদি আমরা আরও কিছু আলোচনা করতে চাই, সেটা হলো যে 1923-এর প্রতি বছর পয়লা মে আন্তর্জাতিক শ্রম দিবস পালিত হয়, ঠিক আছে? শ্রমিক আন্দোলনের সংগ্রাম ও আত্মত্যাগকে স্মরণ করে এই দিনটি পালন করা হয়, এবং যেটা আমি শুরুতেই বললাম যে এটি কিন্তু মে দিবস নামেও পরিচিত। পয়লা মে 1886 সালে শিকাগোতে শ্রমিকরা 8 ঘন্টা কর্মদিবসের দাবিতে ধর্মঘটের আয়োজন করেছিল। ভারতে প্রথম শ্রম দিবস পালিত হয় 1923-এ, মানে পয়লা মে 1923, এবং তার সঙ্গে এটা কোথায় হয়েছিল, এটা কিন্তু প্রথম ভারতে শুরু হয়েছিল চেন্নাইতে। তাহলে দেখো, একটা থেকে তোমরা কতগুলো পেয়ে গেলে, এক তো 1886-তে শিকাগোতে শ্রমিকরা শুধু 8 ঘন্টাই তাদেরকে দিয়ে কাজ করানো যাবে এই হিসেবে তারা একটা কর্মদিবসের দাবি জানিয়েছিল, যেটা মেনে নেওয়ার পর 1923-এর পয়লা মে ভারতের চেন্নাইতে প্রথম এই দিনটি উদযাপন করা হয়। ওকে, তো রাইট আনসার হয়ে গেল কিন্তু অপশন বি। অ্যাটমিক এনার্জি কমিশনের চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশন এ অজিত কুমার মোহন্তি, অপশন বি রতন কুমার সিনহা, অপশন সি শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, অপশন ডি কে এন ব্যাস। কোশ্চেনটা কী ছিল? অ্যাটমিক এনার্জি কমিশনের চেয়ারম্যান হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে? তো 4টে অপশন বা এই যে নামগুলো রয়েছে, এর মধ্যে কোনটা তোমাদের সঠিক মনে হচ্ছে তোমরা কমেন্ট করে জানিয়ে দাও, বাট আমি এখান থেকে তোমাদের সঙ্গে সঠিক উত্তরটি শেয়ার করে দিচ্ছি। এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ অজিত কুমার মোহন্তি, ঠিক আছে? তো অজিত কুমার মোহন্তি, তিনি একজন প্রখ্যাত পদার্থবিদ এবং তিনি ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে, মানে BARC তে পরিচালক অজিত কুমার মোহন্তিকে অ্যাটমিক এনার্জি কমিশনের চেয়ারম্যান এবং পরমাণু শক্তি বিভাগের সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। এর সঙ্গে দেখো, কে এন ব্যাসের স্থলাভিষেক তিনি হয়েছেন। তো এটা কে এন ব্যাসের স্থলাভিষেক বলতে কী বোঝায়, যে অজিত কুমার মোহন্তির আগে এই পোস্টে, মানে সেম পোস্টে কিন্তু কে এন ব্যাস তিনি কর্মরত ছিলেন, তার জায়গায় তিনি এসছেন এবং তিনি 2 বার সি আর্নিং সায়েন্টিফিক অ্যাসোসিয়েট হয়েছেন, ঠিক আছে? তো সঠিক উত্তর কী হয়ে যাবে? রাইট অ্যান্সার অপশন এ অজিত কুমার মোহন্তি। উদ্বোধনী এশিয়ান ইন্ডিয়া মেরিটাইম এক্সারসাইজ, মানে এম 2023, এর মধ্যে কোন দেশে অনুষ্ঠিত হবে? অপশন এ সিঙ্গাপুর, অপশন বি চীন, অপশন সি ভারত, অ্যান্ড অপশন ডি হচ্ছে থাইল্যান্ড। উদ্বোধনী ASEAN, মানে এশিয়ান ইন্ডিয়ান মেরিটাইম এক্সারসাইজ AIME 2023, এর মধ্যে কোন দেশে অনুষ্ঠিত হবে? 4টে অপশন কী কী? সিঙ্গাপুর, চীন, ভারত, থাইল্যান্ড। এর মধ্যে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? এই 4টে অপশনে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ, মানে সিঙ্গাপুর। তো দেখো, সিঙ্গাপুর ভারতের নৌজাহাজ সাতপুরা এবং INS দিল্লি 2 মে 2023 থেকে নির্ধারিত উদ্বোধনী এশিয়ান ইন্ডিয়া মেরিটাইম এক্সারসাইজ, মানে AIME 2023-এ অংশ নিতে সিঙ্গাপুরে পৌঁছেছে, যেটার মহড়া কিন্তু চলবে 7 দিন পর্যন্ত। অর্থাৎ 2 মেতে পৌঁছে গেছে, যেটার মহড়া চলবে আগামী 7 দিন পর্যন্ত। তাহলে প্রশ্ন যেটা ছিল যে ইন্ডিয়া মেরিটাইম এক্সারসাইজ কোন দেশে অনুষ্ঠিত হবে, তার উত্তরটা বুঝে গেছো? তার উত্তরটা হয়ে যাবে কিন্তু সিঙ্গাপুর। মিরাজ আহমেদ খান এবং গণমত শেখান সম্প্রতি ভারতের হয়ে সোনা জিতেছেন, এই দুজন কোন খেলার সঙ্গে যুক্ত? প্রশ্নটা বুঝতে পেরেছো? মিরাজ আহমেদ খান এবং গণমত শেখান সম্প্রতি ভারতের হয়ে সোনা জিতেছে, তো এই দুজন এর মধ্যে কোন খেলার সঙ্গে যুক্ত? কী কী অপশন রয়েছে? বক্সিং, দাবা, স্টিপল চেস, শুটিং। বক্সিং, দাবা, স্টিপল চেস, শুটিং। তো এর মধ্যে তোমাদের যেটা সঠিক মনে হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দাও, বাট আমি এখান থেকে তোমাদের সঠিক উত্তরটি বলে দিচ্ছি। এই মিরাজ আহমেদ খান এবং গণমত শেখান
তারা সোনা জিতেছেন কিন্তু অপশন ডি শুটিং। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। তার সঙ্গে দেখো এখানে আরও কী বলা রয়েছে, শুটিং মিরাজের কায়রোতে চলমান ISSF বিশ্বকাপ শটগানে এই কৃতিত্ব অর্জন করেছেন তারা। তারা ইভেন্টের ফাইনালে রুইস লাউল, গ্যালার্তো, অলিভেরোস এবং গ্রাবিয়েলা রদ্রিগেজকে 6-0 পয়েন্টে পরাজিত করেছে। তো সঠিক উত্তরটা বুঝতেই পেরে গেছো, অপশন ডি। অপশন ডি মানে হচ্ছে শুটিং, এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর। তোমরা যারা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ এবং আগামীতে কিন্তু অলরেডি অনেকগুলো চাকরির বিজ্ঞপ্তি তার সঙ্গে কিন্তু এক্সাম ডেট প্রকাশিত হয়ে গেছে, তাই তোমাদের এই প্রস্তুতির কথা মাথায় রেখে আন একাডেমির তরফ থেকে তোমাদের জন্য আরও বেশ কিছু নতুন ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে, সেগুলো নিয়ে আমি তোমাদের সঙ্গে একটু শর্টে ডিসকাস করে দিচ্ছি। সবার প্রথম দেখো, তোমরা যারা WBP লেডি কনস্টেবল এই ব্যাচটাতে জয়েন করতে চাইছো তাদের জন্য তো একটা দারুণ সুযোগ রয়েছে, কারণ আন একাডেমির তরফ থেকে মিশন খাকি WBP লেডি কনস্টেবলের একটা নতুন এই ব্যাচ কোর্স রয়েছে, যেটার দাম কিন্তু ছিল 4,999, যেটা তোমরা হিউজ ডিসকাউন্টে কততে পাচ্ছ 1,899। তো তোমরা যারা WBP লেডি কনস্টেবলের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের কাছে এটা কিন্তু একটা দারুণ সুযোগ হতে চলেছে। 1,899 তোমরা এই কোর্সে জয়েন করতে পারবে। এর সঙ্গে এখানে ফিচার্স কী কী রয়েছে, তোমরা এখানে অন টাইম সিলেবাস কমপ্লিট পেয়ে যাবে, তার সঙ্গে লাইভ ইন্টারেক্টিভ ক্লাস পেয়ে যাবে, এর সঙ্গে তোমরা মক টেস্ট পেয়ে যাচ্ছ, তার সাথে কিন্তু এক্সট্রা টেস্ট অ্যান্ড নোট তোমরা সব কিছুই এখান থেকে পেয়ে যাচ্ছ। সম্পূর্ণ এক বছরের এটা একটা ব্যাচ কোর্স রয়েছে, জয়েন করার সময় তোমরা আমার কুপন কোড অস্মিতা360 ইউজ করতে পারো। এর সঙ্গে রয়েছে কি ফুড SI। তো ফুড SI এর এই যে ব্যাচ কোর্সটা রয়েছে সেটা লক্ষ্য ম্যাচ অন ফুড SI 2023, এবং এটা 5 জুন থেকে স্টার্ট হচ্ছে। এই যে ব্যাচ কোর্সটা রয়েছে সেটার সর্বপ্রথম দাম রাখা হয়েছিল 4,999, তবে এক্ষেত্রে কিন্তু তোমাদের প্রস্তুতির কথা মাথায় রেখে এটা 1,999 করে দেওয়া হয়েছে। এটা একটা হিউজ ডিসকাউন্ট, তোমরা যারা ভাবছো যে ফুড SI নিয়ে তোমরা পড়বে বা সেটার জন্য নিজেদেরকে প্রিপেয়ার করবে, তারা কিন্তু আর লেট করো না, তারা ফুড SI এর এই কোর্সটাতে জয়েন করে যাও। 5,000 কোর্স 2,000 দিচ্ছে, আবার যে কোনো মোমেন্টে দাম বেড়ে যেতে পারে, তো এই মোমেন্টে তোমরা কিন্তু নিজেদেরকে এনরোল করে রাখো। তো এর সঙ্গে দেখো অভিবাদন ব্যাচ রয়েছে, যেটা SSC CHSL অ্যান্ড ম্যাথসের জন্য, মানে সরি MTS এর জন্য। তো CHSL অ্যান্ড MTS এ তোমরা যারা বসতে চলেছো তাদের কিন্তু 25 মে থেকে এই কোর্সটা শুরু হচ্ছে, যেটারও দাম 4,999 ছিল, তবে হিউজ ডিসকাউন্টে তোমরা 1,999 পেয়ে যাবে। WBCS মেন 2022 টার্গেট করে ইংলিশ অ্যান্ড বেঙ্গলির জন্য ডেসক্রিপটিভ পেপার পড়ানো হচ্ছে, যেটা কিন্তু 12 মে থেকে অলরেডি শুরু হয়ে গেছে। এখানে কী পাবে, 35 ঘন্টার লাইভ ক্লাসেস পাবে, তার সঙ্গে সিলেবাসের কভারেজ পাবে, PDF নোট পাবে, ডেডিকেটেড ডাউট ক্লিয়ারিং সেশন তোমরা এখান থেকে পেয়ে যাবে। এরপর দেখো, তোমরা যারা WBCS এর জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের কাছে কিন্তু আগমনের এই কোর্সটা রয়েছে, যেটা ফাউন্ডেশন ব্যাচ ফর WBCS প্রিলিমস অ্যান্ড মেন্স 2023-24 মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। এখানে কী কী সাবজেক্ট পাচ্ছ, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি, ইংলিশ, পলিটি অ্যান্ড ইকোনমিক। তার সঙ্গে তোমরা কী কী পাচ্ছ এই ব্যাচ থেকে, সেটা হলো তোমরা 500 ঘন্টার বেশি লাইভ সেশন পাবে, তার সঙ্গে সম্পূর্ণ এক বছরের অ্যাক্সেস পেয়ে যাবে, এর সঙ্গে লেকচার পেয়ে যাবে 90 মিনিটের, এবং নিউ লার্নারের জন্য তোমরা এখান থেকে ব্যাচ পেয়ে যাবে। এর সঙ্গে দারুণ একটি ব্যাচ কোর্স রয়েছে, যেটা হলো CRPF কনস্টেবল কমপ্লিট ব্যাচ। তোমরা যারা CRPF এর জন্য প্রস্তুতি নিচ্ছ ফোর্স নামে একটি ব্যাচ তোমাদের জন্য আনা হয়েছে। এখানে কী কী সাবজেক্ট পাবে তোমরা, এখানে পেয়ে যাচ্ছ জিওগ্রাফি, রিজনিং, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, হিস্ট্রি, পলিটি অ্যান্ড ম্যাথ, প্রত্যেকটা বিষয় তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ, যেটার কস্ট রয়েছে সব থেকে কম জাস্ট 458। 458 তোমরা এই সবগুলো পেয়ে যাচ্ছ। এর সঙ্গে দেখো এখানে তোমাদের সাবস্ক্রিপশন প্ল্যানগুলো দেখে নিতে পারবে। তার সঙ্গে স্পেশাল ক্লাসে তোমাদের জন্য ফিচার্স কী কী রয়েছে, যেমন তোমরা এখানে ইন্টারেক্টিভ সেশন পেয়ে যাবে, পোল ফর লার্নার পেয়ে যাবে, মানে একটা কোশ্চেন 4টা করে অপশানের পর তোমাদের সামনে পোল চলে আসবে, 4টা অপশান চলে আসবে, সেখান থেকে যেটা সঠিক মনে হবে তার উপরে ক্লিক করে দেবে, তো তোমরা সেখান থেকে দেখতে পেরে যাবে সেটা সঠিক না অন্যগুলো সঠিক। তো এই পোলের একটা সিস্টেম রয়েছে। নেভার মিস আ ক্লাসের জন্য অলওয়েজ তোমরা এখান থেকে নোটিফিকেশান পেয়ে যাবে, লেকচারের নোট পেয়ে যাবে, যে কোনো জায়গা থেকে তোমরা কিন্তু ক্লাসগুলোকে করতে পারবে। এর সঙ্গে তোমরা যারা ফ্রিতে রয়েছো অ্যান একাডেমির সঙ্গে
তারা কিন্তু সিলেবাসটাকে খুব লিমিটেড পাচ্ছ। প্লাসের ক্ষেত্রে তোমরা কমপ্লিট সিলেবাস পাবে, আনলিমিটেড প্র্যাকটিস টেস্ট পাবে যেটা ফ্রিয়ের ক্ষেত্রে লিমিটেড, এবং প্লাসের ক্ষেত্রে আনলিমিটেড পিডিএফ নোট পাবে যেটা ফ্রিয়ের ক্ষেত্রে লিমিটেড, রেগুলার ডাউট ক্লিয়ারিং সেশন পেয়ে যাবে, তার সঙ্গে তোমাদের যে ফেভারিট টিচার রয়েছে তার থেকে শিখতেও পারবে। তো প্লাস ফিচার্সের মধ্যে এটাই একটা মেন পার্ট রয়েছে যে ফেভারিট টিচারের থেকে শিখতে পারবে, সম্পূর্ণ সিলেবাসের কভারেজ পেয়ে যাবে, প্রতিদিন সমস্ত কোশ্চেনের সমাধান করে দেওয়া হবে, পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি, টেস্ট সিরিজ এবং উইকলি মক টেস্ট। তো তোমরা বুঝতেই পারছো যে এখানে তোমাদের টোটাল মিলিয়ে কতগুলো ফিচার্স রয়েছে। তাই তোমরা যারা জয়েন করতে চাইছো তারা লেট করো না, লিংক পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশনে।